কিছুদিন আগে প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক জনসভা করেছিলেন, সেই রাজনৈতিক জনসভাতে একটি ধর্মীয় সংগঠনের প্রধান থেকে শুরু করে তাদের সমস্ত কার্যবাহী কার্যকর্তারা ওই মিটিংয়ে ভিআইপি পাস নিয়ে ভিআইপি চেয়ারে বসেছিলেন, এই নিয়ে কি মন্তব্য আপনার? দেখুন, আপনাদের কাছে প্রধানমন্ত্রী, আমার কাছে উনি হচ্ছেন ভাঁওতাবাজ নাম্বার ওয়ান। উনি লোকসভা নির্বাচনের আগে যেভাবে মানুষকে প্রলোভন দেখিয়েছিলেন, 15 লক্ষ টাকা বছরে 2 কোটি বেকারদের চাকরি দেবে, সে জায়গায় দাঁড়িয়ে উনি কোনো কিছু করেননি। আবার সামনে লোকসভা নির্বাচন আসছে, সেই জন্য কোনো ভাঁওতাবাজি সাধু সন্ন্যাসী বা কোনো ভাঁওতাবাজি যারা আছে তারা অলরেডি সন্ন্যাসী নয়। কারণ আমি একজন ব্রাহ্মণগণের ছেলে, আমি জানি যে আমরা যখন আমাদের যখন পৈত হয়, যখন জনৈ হয়, তখন কিন্তু 3 দিন আমরা ব্রহ্মচর্য পালন করেছিলাম। সেখানে মিথ্যা কথা বলা নিষেধ ছিল, সেখানে আহার নেওয়া নিষেধ ছিল, খালি ফল জল খেয়ে আমরা বেঁচেছিলাম। যারা যে সাধুরা গেছেন তারা চিকেন চিল্লি খায়, তারা সাধু নয়। তারা নরেন্দ্র মোদী যেমন ভ্রষ্টাচারী মিথ্যাবাদী, তাদের নিশ্চয়ই কোনো কলঙ্ক আছে, সেই কলঙ্ককে ঢাকা দেওয়ার জন্য তাকে যেন সিবিআই না লাগে সেই জন্য তেনারা গেছিলেন। যদি খবর নিয়ে দেখা যাক, আমার সত্যটা প্রমাণ। আপনার কি মনে হয় না যে এটা বিজেপির তরফ থেকে একটা গভীর চাল, যে রাজনৈতিক চিরতরিত্ব করতে তারা ধর্মীয় সংগঠনগুলিকে দুর্গাপুরের ব্যবহার করছে ভোট টানার জন্য? কোনো ধর্মীয় সংগঠন ছিল না, আমি পরিষ্কার ভাষায় বলি, ইসকন মন্দিরে যিনি দুর্গাপুরে ছিলেন তিনি ছিলেন, তার সঙ্গে 4-5 জন সাধু সন্ন্যাসী ছিলেন, তারা কিন্তু দুর্গাপুরের যে ভালোবাসা তারা যা অর্জন করেছিলেন ভবিষ্যতে তারা পাবেন না। আবার নতুন করে ব্রহ্মচর্য পালন করে তারা যদি আসেন মানুষ তাদেরকে গ্রহণ করবেন, আমরা তাকে আজ থেকে ঘৃণার চোখে দেখব।